আজকে আমাদের একটি মিটিং হয়েছে দুপুরবেলা, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এখানে ছিলেন, সিনিয়র সচিব ছিলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের সকলে ছিলেন, আমাদের বিভিন্ন সিটি কর্পোরেশনের সকল মেয়ররা ছিলেন, এবং আমরা বলেছি যে আমাদেরকে একটি গাইডলাইন দেওয়ার জন্য আগামী কোরবানিতে কী ধরনের হাট হবে, কী ধরনের ডিস্টেন্স মেনটেন করতে হবে, একটি হাটের একটি পশুর সাথে কতজন লোক আসতে পারবে, হাটে কয়জন লোক যেতে পারবে, কিভাবে আমাদের সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে পারবো, বিভিন্ন দিক নিয়ে আমাদের সাথে কথা হয়েছে। আমরা মাননীয় মন্ত্রী মহোদয়কে বলেছি একটি গাইডলাইন তৈরি করে দেওয়ার জন্য, এবং আমরাও কিন্তু আমাদের ঢাকোত্তর সিটি কর্পোরেশন থেকে আমরা একটা চিঠি দিয়েছি স্বাস্থ্য অধিদপ্তরে। আমরা মনে করি এই কোভিডের সময় কোভিড-19 মোকাবেলা করে, কোভিড-19 ম্যানেজ করেই আমাদেরকে একটি হাটের বন্দোবস্ত করতে হবে। এই ব্যাপারে আমরা ক্রেতা, বিক্রেতা, ইজারাদার, ভলেন্টিয়ার সহ সকলের সহযোগিতা কামনা করব। ঠিক আমিও কামনা করছি যে আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব স্বাস্থ্য অধিদপ্তর থেকে যদি এই গাইডলাইনটা আমাদের মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়, এই মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা জানতে পারবো যে কীভাবে আগামীতে এই ঈদুল আজহার যে পশুর যে হাটটি হবে, কোরবানির হাট, এটি কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে।